সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে বিশালগড় থানাধীন গোকুলনগর রেল ব্রিজ সংলগ্ন জাতীয় সড়ক এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে বিশালগড় থেকে TR01AN0329 নম্বরের একটি মারুতি গাড়ি আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। যাবার পথে অপরদিকে একটি ইকো গাড়ি যার নম্বর TR01H2814 খুব দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা দেয় বিশালগড় থেকে আসা মারুতি গাড়িটিকে। তাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে আহত পাঁচজনকে উদ্ধার করেন এবং বিশালগড় দমকল কর্মীদের খবর পাঠান। দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। চালকদের অসাবধানতার কারণে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। যাওয়ার পথে বৃষ্টি মারা হয়েছিল, গাড়িটা যে খুব 100 কিলোমিটার স্পিডে, এমনই হয়তো প্রচণ্ড স্পিড আসলো, ব্রেক দেওয়ার ফলে গাড়িটা উল্টে গেয়া আউটলাইন আউটসাইডে আয় বসে আয় গেলে আমার কাছে ধাক্কা দিয়েছিল। ধাক্কা দেওয়ার পরে গিয়েছিল পাল্টে খাইয়া গিয়েছিল, দুদিনটা উল্টে খাইয়া গাড়িটা গেছে উল্টে। আপনার কী গাড়ি ছিল? আমার মারুতি ভ্যান। আপনার গাড়িতে কোনো যাত্রী ছিল? হ্যাঁ, যাত্রী ছিল তিনজন। তিনজন? আর ওই গাড়িতে কতজন ছিল? একজন ছিল মানে আমরা তো টোটাল সর্বমোট কতজন আহত হয়েছে? চারজন। জাতীয় সড়কে দ্রুতবেগে যানবাহন চলাচল করলেও যানবাহনের গতি নিয়ন্ত্রণে তেমন কোনো উদ্যোগ নেই, ফলে ঘন ঘন দুর্ঘটনা ঘটে চলেছে। বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।